হ্যালো বন্ধুরা, MH টিউটোরিয়াল বাংলায় তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব পিথাগোরাসের উপপাদ্য। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত প্রকাশ পুস্তকে এই সংক্রান্ত দুটি উপপাদ্য আছে। উপপাদ্য দুটি প্রমাণ করার জন্য থ্যালেসের উপপাদ্যের সাহায্য নেওয়া হয়েছে, তাই আগে আমরা থ্যালেসের উপপাদ্যটা বুঝে নেব, আর তারপর পিথাগোরাসের উপপাদ্যে আসব। দুটি ত্রিভুজের কোণগুলির পরিমাপ যদি সমান হয় এবং বাহুগুলির পরিমাপও যদি সমান হয়, তখন এই দুই ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ বলি। দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ কোণগুলো সমান হয়, অনুরূপ বাহুগুলো সমান হয়, ক্ষেত্রফল সমান হয়। এছাড়াও পরিব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ, বর্গকেন্দ্রের অবস্থান ইত্যাদি সবকিছুই সমান হয়। আসলে এদের নামগুলোই শুধু আলাদা হয়, বাকি সব বৈশিষ্ট্য সমান হয়। কিন্তু যদি দুটি ত্রিভুজের কেবল কোণগুলি সমান হয় অথচ বাহুগুলি সমান না হয়, তাহলে এই দুই ত্রিভুজকে আমরা তখন সদৃশ ত্রিভুজ বলি। সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তা হলো দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সবসময়ই সমান হয়। এটাই থ্যালেসের উপপাদ্য, অর্থাৎ থ্যালেসের সূত্র অনুসারে এই দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে এ বি বাহু ও এল এম বাহুর অনুপাত, বি সি বাহু ও এম এন বাহুর অনুপাত এবং সি এ বাহু ও এন এল বাহুর অনুপাত এরা পরস্পর সমান। দুটো ত্রিভুজ সদৃশ কিনা তা কিভাবে প্রমাণ করতে হয়? দুটো ত্রিভুজের দুটো দুটো করে কোণ সমান আছে এটা দেখাতে পারলেই তাদেরকে সদৃশ প্রমাণ করা হয়ে যায়, কারণ তৃতীয় কোণটা আপনা থেকেই সমান হয়ে যাবে। যেহেতু ত্রিভুজের তিনটি কোণের যোগফল সর্বদাই 180 ডিগ্রি হয়, দুটো সমকোণী ত্রিভুজকে সদৃশ প্রমাণ করা তো আরো সহজ, কারণ তাদের একটা করে কোণ আগে থেকেই সমান থাকে, অর্থাৎ 90 ডিগ্রি থাকে। তাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা যে কোনো কোণ সমান দেখাতে পারলেই তারা সদৃশ ত্রিভুজ প্রমাণিত হবে। এবারে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করা যাক। একটা সমকোণী ত্রিভুজ ABC নেওয়া হলো, যার এ কোণটা 90 ডিগ্রি বা সমকোণ। আমরা প্রমাণ করব BC স্কোয়ার ইকুয়ালস BA স্কোয়ার প্লাস AC স্কোয়ার। ত্রিভুজটাকে একটু ঘুরিয়ে নেওয়া যাক। এ বিন্দু থেকে BC বাহুর উপরে একটা লম্ব টানা হলো, লম্বটির নাম AD। এই লম্বটি ত্রিভুজ ABC কে দুটো ছোট ছোট ত্রিভুজে ভেঙে দিল। আমরা মোট তিনটি ত্রিভুজ পাব: ABD ত্রিভুজ, ACD ত্রিভুজ ও ABC ত্রিভুজ। এদের একটা করে নাম্বার দেওয়া যাক। 3 নম্বর ত্রিভুজটাকে একটু ঘুরিয়ে নেওয়া যাক। এরপর 2 নম্বর ত্রিভুজটাকেও একটু ঘুরিয়ে নেওয়া হবে। এর ফলে এদের অনুরূপ বাহুগুলো এখন সমান্তরালভাবে অবস্থান করছে। 1 নম্বর ও 2 নম্বর ত্রিভুজ দুটি সদৃশ, কারণ এরা সমকোণী এবং সি কোণটা একই। আগেই বলেছিলাম দুটো সমকোণী ত্রিভুজের আরেকটা করে কোণ সমান হলেই ত্রিভুজ দুটি সদৃশ ত্রিভুজ প্রমাণ হয়ে যায়। আবার 1 নম্বর ও 3 নম্বর ত্রিভুজ দুটিও সদৃশ, কারণ এরাও সমকোণী এবং বি কোণটা একই। তাহলে তিনটে ত্রিভুজই পরস্পর সদৃশ। 1 নম্বর ও 2 নম্বর ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত নিয়ে পাই BC/AC ইকুয়ালস AC/DC বা AC স্কোয়ার ইকুয়ালস BC/DC। এটা 1 নম্বর সমীকরণ ধরা যাক। একইভাবে 1 নম্বর ও 3 নম্বর ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত করে পাই BC by BA equals BA by BD. BA square equals BC into BD. এটা 2 নম্বর সমীকরণ ধরা যাক। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণের সাথে যোগ করে পাবো। BA square plus AC square equals BC into BD plus BC into DC. বা BA square plus AC square equals BC bracket BD plus DC bracket বন্ধ। এখানে ব্র্যাকেটটির মধ্যে থাকা BD আর DC কে ভালোভাবে দেখো। এই দৈর্ঘ্য দুটোকে যোগ করলে BC পাওয়া যাবে। তাহলে ব্র্যাকেটটির ভিতরে BD প্লাস DC এর পরিবর্তে BC বসিয়ে দিলাম। তখন আমরা পাবো BA স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়ালস BC ইনটু BC। বা BA স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়ালস BC স্কয়ার। বা BC স্কয়ার ইকুয়ালস BA স্কয়ার প্লাস AC স্কয়ার। এটাই পিথাগোরাসের উপপাদ্য। আশা করি তোমরা পিথাগোরাসের উপপাদ্য বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের কাজে উৎসাহ দিও। এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।